কোন ফিতনা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। প্রত্যেকটা বাড়িতে রবিউল আউয়াল শরীফে নবীর ভালোবাসা দুটো আলোচনা করে দোয়া করতেই হবে। এটা আমাদের আনন্দ, আমার রসুল তা শিখেছে। গোলামের এর থেকে খুশি আর কি আছে? নামাজ কবুল, নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ কবুল করবে, জোরে বলে। সেই নবীর আলোচনা করবে না তো কার করবে? ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন, ধারার বুকে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন, জোরে বলে, জোরে হলো না, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শরীফে প্রত্যেকটা বাড়িতে পারলে 5 টাকা চিনি কিনবেন, চিনি 5 টাকা চিনি, যদি গরিব হয় 5 টাকা চিনি কিনে বাড়িতে 5-7 জন মিলে বসবে, নিজেই করবেন, নিজেই করবেন। বাড়িটার গার্জেন আপনি বাপ কি দাদু করবেন, ছেলেকে নেবেন, মেয়েকে নেবেন, বউকে নেবেন, নাতি নাতনিদের নিয়ে বসে নিজের দরুদ শরীফ পড়বেন, নবীর ভালোবাসা দুটো কথা বলবেন, তশরিফানার কথা বলবেন, একটু নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম দেবেন, দিয়ে বসে মোনাজাত। আল্লাহ নবীর আগমনের দিন আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ নবীর খাতির আল্লাহ আমাদের ভালো পথে চলার তৌফিক দাও, আল্লাহ ইবাদত করার তৌফিক দাও। দোয়া করে ওই 5 টাকা চিনি এক পিস করে একটা একটা করে দানা সবার হাতে দিয়ে ভালোবাসে মুখে দেবেন। তো কি হয়েছে? 5 টাকা চিনি হলো কি? এই কমেন্ট গুলো যদি ঘেটে দেখে পুরো ফুল ঝুড়ি উঠছে একদম, কিছু বুঝতে পারছেন কি বলছি? সালামুল্লাহ সিদ্দিকের এই ওয়াজটা কমেন্ট গুলো দেখেন ফুল ঝুড়ি উঠছে, কিসের বলেন তো? বলে কিসের? কিসের গাল দিচ্ছে বলতে আমাকে কমেন্ট গুলোতে আমাকে গালি দিচ্ছে? কিছু আমাদের ভালোবাসার মানুষ জানেন না গাল দেয়, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে ওদের মধ্যে যে এত ভালো শব্দ আশা করতে পারে, এত হাই র্যাঙ্কের উচ্চ র্যাঙ্কের এত মধুর মধুর শব্দ বাঁধিয়ে রাখার মতো কথা বলে না একটু? হ্যাঁ কথা, আজকে হ্যান্ডবিল করেন না আপনারা? স্টার হেস্টন রাস্তার দিকে নাই, বরাবর আছে স্টার। কি সুন্দর সুন্দর কমেন্ট গুলো, কিছু কিছু মনে হয় ফেস্টন করে ঝুলিয়ে রাখি। অমুক গ্রামের অমুক দাদিকে জলসাই অমুক জায়গা থেকে, ওই ছেলেটা অমুক নাম অমুকের ছেলে, এই শব্দটা আমাকে বলেছে নবীর আলোচনা করার জন্য। উনি গাল দিচ্ছে বলে আমিও দেবো না, এটা তো নবীর আদর্শ নয়, নবীর আদর্শ এটা। কথা বলছেন না কেন একটু? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে রাগ করেছেন আপনারা, একটু কষ্ট পেয়েছি, গত বছর আসেনি মনে হচ্ছে। গত বছর? গত আসেনি, দু এক বছর না আসা হয় না কম বেশি। হ্যাঁ গত বছর আসেনি, এই বছর এলাম, রাগ হয়ে গেল নারী তকবি। কাজের নাই কি হবে রে বাবা, এই আর মান তকবি দিতে পারবেন তোমরা ঘরের জন্য? সেই ঈদগাহ থেকে এলে নারাই তকবি, আর জোরে হলো না নারাই তকবি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গাল দেয়াটা হচ্ছে ফাসেকি, মুসলমানকে গাল দেয়াটা কি বলে ফাসেক, ফাসেক। আমি বলিনি, নবী বলেছে, যেন আমাকে গাল দিয়ে খুশি হচ্ছেন হন, ওটা আপনার ব্যবহার, ওটা আমার তো নয়।
ওটা আপনার রুচি আপনি দিয়েছেন, আমার রুচি নয় তো আমি ঘুরিয়ে দেবো না, আমি তো শিখেছি। আমার রুচি হলো রাসূলের আদর্শ, হেসে হেসে ভালোবাসা দিয়া, তারপরও যদি আপনি দেন ওটা আপনার ব্যাপার। আপনি সভ্যতা, নম্রতা, ভদ্রতা, যেটা আপনার গার্জিয়ানদের কাছ থেকে শিখেছেন, যেটা আপনার পরিবেশে শিখেছেন, যেটা আপনি যাকে ফলো করে, যে মানহাজকে ফলো করেন তাদের কাছ থেকে শিখেছেন, আপনি দিচ্ছেন, আমি কি করব? তবে আপনার কমেন্ট পরিচয় দেয় আপনার মানহাজের আলেমগুলি কেমন, যাদের ফলো করে চলেন সেই দলের আলেমগুলো কেমন, আপনার কমেন্ট বলে দিচ্ছে আপনি কোন মানসিকতার লোক। কথা বলে না আমার ভাইয়েরা বাপজানেরা, আগামীকাল ইবাদতের রাত, তবে আজকে ইবাদত তা নয়, আল্লাহ পাকের নবী কিছু কিছু রাতকে খাস করেছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, শাহরুর রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে মাসে আল্লাহ কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছে, বুঝুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রমাদান শরীফে কবে আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ, কটা বলেন বলেন বলেন, কটা ফরজ, কটা ফরজ, 30, যে বছর 29 এর রোজায় পড়া ঈদ হয় 30 এর দিন, ও বছরের একটা কাজা কবে রাখবেন? হিসাব করেছেন তো জীবনে ক বছর 29 ঈদ হয়েছে? হিসাব করে যে 30টা বললেন রোজা, 30টা ফরজ নয়, রোজা হলো এক মাস ফরজ, আরবি 29 হয়ে যায় 30 হয়ে যায় রোজা, 30 নয় রোজা হলো এক মাস ফরজ, সেটা 29 হতে পারে 30 হতে পারে, বুঝুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রমাদান শরীফে কোরআন দিলেন, কবে আল্লাহ, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ সূরা কদর আল্লাহ জিকির করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি, বলুন না সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি কদরটা জানেন, কদরটা কি? এটা বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস আছে মুত্তাফাক আলাইহ, নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যদি কোনো মানুষ ঈমান হালাতে আল্লাহর খুশি রেজার উদ্দেশ্যে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় ইবাদতের মধ্যে কাটান, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি কদরটা জানেন? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলে আল্লাহ মাকাম দিয়েছে, যেমন আগামী কাল রাতের একটা সম্মান আছে, শাবানের 15 তারিখ, এখন ইদানিং নেটে সব দেখা যাচ্ছে শবে বরাতের গুরুত্ব নাই, শবে বরাতের দাম নাই, শবে বরাতের হাদিস নাই, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আবার কিছু কিছু বলছে হালুয়া রুটি, কেউ যদি ভাবে শবে বরাতের দিন হালুয়া রুটি করতেই হবে না হলে গুনাহ, এটা মিথ্যা কথা, করতে পারে। তবে আপনি বলেন না বোম ফাটাচ্ছে, ওটা মানা করেন না, ওটা তো আমরাও করছি, শবে বরাতকে কেন্দ্র করে বোম ফাটাই না, আল্লাহ শরীয়তে হারাম, ওটা ওদের উপর আল্লাহ লানত হবে, আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমি শবে বরাতে হালুয়া রুটি বেদাত, ঈদের দিন সময় খাওয়াটা কি লাচ্চা, কথা বলে না, ঘিয়ে ভাত সময় করেছো কি বলে ওটা বেদাত না, একটা বিষয় হলো মানুষকে খাওয়ানো গুনাহ না, আল্লাহ রাসূল বলতে ক্ষুধার্তকে খাওয়ানো হলো উত্তম আমল, সুবহানাল্লাহ বলে খাওয়ান আপনি, তবে নিয়ত আমাদের এটা না হয় শবে বরাতের দিন হালুয়া রুটিটা করতে হবে, এটা নিয়ত করবেন না, আপনি করে করে বাপকে দিলেন, মাকে দিলেন, স্বামীকে খাওয়ালেন, বাচ্চাদের করে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, গ্রামের আত্মীয়দের দিলেন, গ্রামের গরিব মিসকিন এতিমদের দিলেন, সওয়াব, গুনাহ হবে না। তবে যারা বলছেন নামাজ নাই রোজা নাই, ওরা কিতাব পড়ে না, যারা বলে নামাজ না রোজা না ওরা কিতাব বলে পড়ে না, কিছু কিছু লোক হেসে হেসে বলে শবে বরাত ওটা আবার কি রে, কিতাব পড়লে বলতো না, এটা কি ভাই ভেতরটা কি আছে, এটা ওটা কি আছে ভাই ভেতরটা বলে, ভেতরটা কি, না না এটা মাউন আছে, কি আছে মাউন, এটা কেবল মানে আমি দেখলেন মাউন, এটা মাউন তো, মাউন তো, ওয়াটার এটা, পানি নয় এটা,
কি এটা সত্যি বাণী? এই ওদের ওই অবস্থা হয়েছে, যদি ওরা হাদিসের শব্দ বুঝতো লাইলাতুন নিসফিন শাওয়াল ঝগড়া করতো না। তখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ওই রাতে নামাজ পড়াটাকে টিটকি দিয়ে দেয়, ওরা আমাদের টিটকি দিয়ে দেয় না, ওরা রাসূলুল্লাহকে টিটকি দিয়ে দেয়, ওরা আল্লাহ রাসূলের সাথে মজাক করে। কারণ নবী বলছেন ফাকুমু লাইলাহা রাতের কিয়াম মানে নামাজ পড়ো, ওসুমু নাহারাহা আর দিনে রোজা রেখো। তাহলে শাবানের রোজা রাখার হুকুম কে দিলে? দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, মানে তানা দয়া বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক দয়া কাছে করে, আল্লাহ পাক বলেন কি বলেন, আল্লামিন মুস্তাগফির লি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, আলা মুক্তালায়া ফাহুয়া আফিয়া, তোমাদের মধ্যে কেউ কি আপনার ঋণী হয়ে আছো? আল্লাহ রাসূল বলেছেন আলামিন মুস্তাগফির ফাগফির, তোমাদের মধ্যে তওবাকারী আছে, তওবা করো, আলা মুস্তারজিক ফাগফির, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা, তো রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বলুন না সুবহানাল্লাহ, আলা মুক্তালায়া ফাহুয়া আফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো রোগ, আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের শেফা দেব। জোরে বলুন আল্লাহ কাজা হাত্তা ইয়াতুল আল ফজর, এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত বান্দা বান্দিদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন। জোরে বলুন আর একটা হাদিস ওই 1389 নম্বর হাদিস, নবী পাক বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনার থেকে এসেছে, তিনি বলে নবী আমার ঘরে ছিলেন, রাতে ঘুম থেকে দেখে নবী নাই, মা ভয় খেয়ে গেছে, ফখরাস্তু আতলুবুহু, মা বার হলে আমাদের নবীকে খুঁজতে, নবী গেলেন কোথা, পাশেই ছিলেন তো, মা গিয়ে দেখছে আমাদের নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আছেন। জোরে বলা যাবে না, ফাইজা হুয়া বিল বাকি, নবী পাক জান্নাতুল বাকিতা আছে, হাদিস শরীফের শেষে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মা আয়েশাকে বলছেন ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসমিন শাবান ইলা সামাইয়িদ দুনিয়া, আল্লাহ পাক এই রাতে এই আল্লাহ পাকের নেমে আসা মানে আল্লাহর রহমত তাআলা বান্দাদের কারীব করে দেয়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বান্দা বান্দা ফায়াগফির লি আকসার মিন আদাদি শাআরি গাদামি কলব, আল্লাহ এই রাতে বান্দা বান্দিদের মাফ করেন, কত করেন, কলব একটা গোত্র ছিল, সেই গোত্রের যত বকরি ছাগল ছিল এই তাদের গায়ে যত পশম লোম তার চাইতে বেশি বান্দা বান্দিকে আল্লাহ এই শাবানের 15 তারিখে রাতে মাফ করে দেন। বললেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শরীফ আছে, এটা 1390 নম্বর হাদিস, এটা হাজাতে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়াতালু ফি লাইলাতি নিসমিন শাবান ফায়াগফির লি জামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাশির, আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখের রাতে তানা সৃষ্টি কুলকে আল্লাহ ক্ষমা করেন।
দুই শ্রেণীর লোক মাপ পায় না, এক নম্বর ইল্লাল মুশরিকিন, মুশরিক কাফের এরাতে মাপ পাবে না, দুই নম্বর আও মুশাহিনিন মানে বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী কে আল্লাহ এরাতে মাপ করে না, বাকি সবাইকে আল্লাহ এই রাতে দয়াময় দয়া করে মাফ করে দেন, জোরে বলে আর একটু জোরে বলা গেল না, বলেন আলহামদুলিল্লাহ। ডাক্তার কথা হই হই করবেন না, ফোনে ভিডিও এলেই দেখতে হয় না, কে ওটা কে ওটা, বসে বসে পাঁচটা ছেলে আপনার না বলাতে যুবক ছেলে গুলো তারা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, ঠিক যেতে দিলেন সাদা বচন নামাজ নেই সবে বেড়াতে নামাজ কেন বললেন, আপনি বলেন ভাই সবে বেড়াতে গেলে কত সুন্দর সেজে সকলকে নামাজি করে দেয় বলেন আমি, আল্লাহ আমার যুবক ভাইদের মন গুলিকে আল্লাহ নরম করে দেয় বলুন আমি, আল্লাহ আমার মা বোনদের মনকে নরম করে আল্লাহ দয়ায় দয়া করে প্রত্যেককে তার আল্লাহ পঁচাত্তর নামাজকে কায়েম করিয়ে নেন বলুন আমি, জোরে বলে হযরতে খুবাইব ইবনে আদি কে দাঁড় করিয়ে দিল, ও যুবক ও আমার মুরব্বী বাপ দাদা হুজুরের হাত গুলি কে কেটে দিল, রক্ত গুলি ছয়ে জোরে বলে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা অবস্থায় হুজুরকে জিজ্ঞাসা খানা করলেন, হুজুরকে জিজ্ঞাসা করেন হে খুবাইব ইবনে আদি কতই না ভালো খোদ কতই না ভালো খোদ, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাছে বন্দী হলো যদি আমাদের কাছে বন্দী হলো কতই না ভালো হলো, ও যুবক ও আমার মুরব্বী বাপ দাদা মায়েরা বোনেরা মহিলা মানাটা কাকে বলে মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনেছেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন হে মক্কা মেজি মেমানে দোলেলাম আমি খুবাই আমি একা কেন আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায় আমি খুবাই একা কেন আমি খুবাই একা কেন আমি খুবাই একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয় আমি খুবাই যদি অসংখ্য বার শহীদ হয়ে যায় আমি খুবাই এর কোনো দুঃখ নাই আমি খুবাই এর কোনো কষ্ট নাই, হে মক্কা মেদি মেমানে দোলেলাম আল্লাহ হুজুরা শরীফে থাকবে আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে একটা কাঁটা ফুটে যাবে আমি খুব নিজে কানে শোনাটা পছন্দ করি না, জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী পাক উনি হুজুরা শরীফে থাকবেন নবীর কদমে একটা কাঁটা লাগবে কাঁটা ওটাও আমার কানে শোনাটা পছন্দ করছে না বলুন না সুবহানাল্লাহ, কি মানা সাহাবারা মেনেছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবি রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান বাদশার সামনে পারস্য সম্রাট নিয়ে গেছে অনেক কন্দের তাকিয়ে আছে মুখের দিকে অনেক কন্দ দেখার পরে খোবায়ে তোমাকে সসম্মানে গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেব আমার একটা শর্ত আছে তুমি খ্রিস্টান হয়ে যাও ইসলাম ছেড়ে দাও খ্রিস্টান হয়ে যাও সসম্মানে বাড়িতে পৌঁছে দেব জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব ইমানের কলেমাটা মুছবে না জোরে বলেন সুবহানাল্লাহ কি ইমান সাহাবাদের আল্লাহু আকবার গলা উঁচু করে দাবি করে নবী মানে আর সব প্যান্ডেল প্যান্ডেল সব ঘুরে ঘুরে বেড়ায় কথা বলছেন না কেন হযরত উমার ফারুক বলেছে ওই জায়গাটায় প্রতিটা মুহূর্তে আল্লাহ লানত হয় বলুন নাউজুবিল্লাহ বুঝতে পারছেন কথা বলছি কে বলে আমি আমার জায়গায় মজবুত আমি তো অন্য লেবাজে কথা বলতে পারি না আমার ইসলাম তোমাকে শেখায় না বলবো কি করে বলবেন যে বলে অন্যায় করে
ইসলাম আমাকে শিখে যে অন্য ধর্ম অন্য দেব দেবী কে বাজে কথা বলো না, ভুলবশ সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে নিয়ে বাজে কথা বলতে মানা, অন্য দেব দেবী কে বাজে কথা বলতে মানা। জানবে যারা বলে তারা ইসলাম মানে না, অন্য ধর্ম অন্য দেব দেবী যারা বাজে বাজে কথা বলে তারা নবীর এই আল্লাহ পাকের এই কোরআন শরীফের বাণীটা তারা মানে না। আমি আমার ইসলামের নীতিতে মজবুত চলে বলে অনেকক্ষণ ধরে তাকিয়ে বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জামার রাজত্বটা চলছে এর অংশীদার তোমাকে করে দিলাম, আর আমার যে টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, মুসলমান হয়ে যাও আপনারা খ্রিস্টান হয়ে যাও। সাহাবি জবাব দিয়েছেন এই পারস্য সম্রাট গোটা আরব যদি আমার নামে লিখে দেন এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না, জ্বলে বলা যাবে না, আলোকে জ্বলে বলা যাবে না। হুজুরের হাতে দিয়ে শিকল বেঁধে নিয়ে হলো ও তোমাকে আল্লাহ রাসূল সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে দিয়ে চলে যায়, জান্নাতকে হুকুম করে দিল পায়ের কাছে তীর ছোড়ো গায়ের কাছে তীর ছোড়ো, যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়, হুজুর ইসলাম ধর্ম ছেড়ে না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল, কড়াতে তেল ঢেলে দিয়ে টক টক করে ফুটাতে লেগেছে, আল্লাহ নবী দুধু সাহাবাকে ধরে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেনে দিল, তেলের মধ্যে নিক্ষেপ করে দিল, ও জবাকে আল্লাহ নবী দুধু সাহাবা শরীর থেকে হাড্ডি আর গোস্ত খারাপ আলাদা হয়ে গেল, সাহাবা দুধু শহীদ হয়ে গেলেন। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল তুমি যদি খ্রিস্টান না হও তুমি যদি ইসলাম না জানো এই তেলে তোমাকে ছেড়ে দেবো, হুজুর আবার জানিয়ে দিলেন আমি ইসলাম ধর্ম ছাড়ব না। ও যুবক আল্লাহ রাসূলের নবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, গরম তেলের মধ্যে দেবে গরম তেলে নিক্ষেপ করে দেবে, আল্লাহ রাসূলের নবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গুড়া থেকে টপ টপ করে পানি পড়ে টপ টপ করে পানি পড়ে, ও যুবক বাদশার কাছে খবর চলে গেল খুব আজাদে আব্দুল্লাহ ইবনে হুযাফা আজাদে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতে লেগেছে চোখ থেকে পানি গড়ায়, বাদশা জানিয়ে দিল ওকে গরম তেলে ছেড়ো না ওকে আমার কাছে আনো, বাদশার কাছে নিয়ে গেল এ আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কি কাঁদছো ইসলাম কি ছেড়ে দেবে তুমি কি ভয় খেয়ে গিয়েছো কি চোখ তুমি কাঁদো, আল্লাহ রাসূল সাহাবী জানিয়ে দিলেন এ খ্রিস্টানদের বাদশাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ পাকের ইসলাম জানব না দিন আমি জানব না তবে কি জন্য কাঁদো তোমার চোখে কেন পানি, হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন, ও যুবক ও আমার মুরব্বী বাপ জানেলাম মায়েরা বোনেরা মহিলাম মানাটা কাকে বলে মোহাম্মদ কাকে বলে, আল্লাহ আল্লাহ রসুল কে কারা মেনেছে আল্লাহ আল্লাহ রসুল কে কারা ভালোবেসেছে, হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মদিনার বেঈমান কাফেরের দলেরাম আমি আব্দুল্লাহ আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে একটা জীবন গরম তেলে ছেনে দেবে এখনই শহীদ হয়ে যাব এখনই শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কেন কাঁদি আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিতেন অসংখ্য জীবন দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব বিলীন করে দিতাম, জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান, কাঁদো ওই গরম তেল ফোটা থেকে ভয়ে কাঁদো না না ওটাকে দেখে কাঁদি না, তাহলে আমার জীবন তো একটা এই ছাড়লে শহীদ হয়ে যাব, আহা আমি কাঁদছি আফসোস আল্লাহ এই একটা জীবন না দিয়ে যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন অসংখ্য জীবন এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন আমি এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে সবই বিলীন করে দিতাম তারপরও ইসলাম আমি ছাড়তাম না, জোরে বলো আর একটু জোরে বলা গেল না, বাদশা অনেকক্ষণ তাকিয়ে বাদশা বলছে আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গিয়েছি
আর পারলাম না, তোমাকে ছেড়ে দেবো শর্ত একটা, ছেড়ে দেবো শর্ত একটা। কি শর্ত? আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেতে হবে। তুমি যদি একটা আমার মাথায় চুমা দাও তোমাকে ছেড়ে দেবো। হুজুর জবাব দিলেন, চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শুধু আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করেছেন সবাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। বাদশা বলে তাই ছেড়ে দেবো, এত অপমান হয়েছে, বাদশা বলে তাই ছেড়ে দেবো, আমার মাথাতে চুমা খেতে হবে। সমস্ত মুসলমানকে ছেড়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবি রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে গিয়ে বাদশার মাথাতে চুমা খেলেন। উমারে ফারুকের শাসন চলছে, খেলাফত হুজুরের সামনে গেলেন, সমস্ত ঘটনা বললেন। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবি রাদিয়াল্লাহু তাআলার মাথাতে চুমা খাওয়া মুসলমানদের জন্য উচিত। সূচনাটা আমি উমার আমি করে দিলাম। বলবেন না? ওনার মাথাতে সর্বপ্রথম চুমা খেয়েছেন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের দিকে দেখেন, তাদের মহব্বত আর তাদের মানাটা কেমন ছিল, প্রেম মানা ভালোবাসাটা কেমন ছিল। সাহাবাদের দিকে দেখেন, দাবি করলে হয় না মানি না। সমাজ আমাদের লটারিতে ডুবুট কাটছে, লটারি বোঝেন আপনারা, ৫ কোটির থেকে টাকা ঝেড়ে ১ কোটি দিয়েছে, ৫ কোটির থেকে ১০ টাকা করে নিয়েছে, আর একজনকে ১ কোটি দিল। কথা বলে না? ৫ কোটির থেকে ১ টাকা করে নিলেই ৫ কোটি, ৫ কোটির থেকে ১০ টাকা করে নিয়েছে আর দিল একজনকে ১ কোটি। আস্তে আস্তে ওসব আলোচনা করতে ঘৃণা লাগে, জঘন্য, নাউজ বিল্লাহ মিন যালিক। ছিপবেন ছিপ, হুইল হুইল মাছ ধরে, মনসিদের টোপ লাগে ওই ছুঁড়ে দিয়ে, তালা আছে সুতো গুড়িয়ে গুড়িয়ে। কথা বলে না? একটা ভাষে কি একটা নাম কি বলতো? ময়ূরের পাখনা, ওটা গুড়িয়ে গুড়িয়ে কুইলের তালায় সুতো গুড়িয়ে গুড়িয়ে এই সামান্য জেগে থাকে, মাছ খেলে আবার ওটা কাঁপে আবার। কথা বলে না? আমাদের সমাজ বর্তমান সময় সন্ধিক্ষণে লটারিতে ওইভাবে ডুবে গেছে, এই সামান্য ভাগ্য ভালো আছে তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে ওর মধ্যে ছিটকে ছিটকে দুই একটা লটারি কেটে ফেলছে। বলে নাউযু বিল্লাহ, আহা, আল্লাহ দুটো ভালোবেসে হালাল মালে বরকত দিয়েছে। হদর বেড়ে এই এলাকাটা, হায়দার বেলিয়ায় গেরাম, বদর এলাকা, গোমা এলাকা, এই অর্ধচত্র সবজি চাষ হয়, সবজি ফসল ফসল সবজি হয়, ঠিক না ভুল বলছি? বলেন আপনারা সবজি। আর তিনটের সময় বিরা বাজারটায় গিয়ে দেখবেন, তিনটের আগে গেলেও পাবেন, আড়াইটায় গিয়ে দেখবেন সব কাতার দিয়ে বসে গেছে, রাত আড়াইটার সময় বিরা বাজারে দেখবেন কাতার দিয়ে বসে আছে, গোমাটাও বসে আছে। আমার দিকে তাকান একটু, সবজি নিয়ে যাই না, মানে রাতের ঘুমটাও পৌষ মাসের ঠান্ডায় এই হায়দার বেরিয়ে থেকে সবজিটা মোটরসাইকেলের পিছনে নিয়ে না মাফলার জড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে সবজি বিক্রি করছে। সকাল হয়ে গেল, আল্লাহ দুটো টাকা মেলালে, পকেটটা একটু উঁচু হয়েছে, হালাল মাল হালাল মাল হালাল মাল, মুখটা ফেটে গেছে ইনকামটা করতে গিয়ে, পকেটটা উঁচু হলো, বাড়িতে এসে একটু নাস্তা পানি করে ঘুমিয়ে গেল, দুপুরের দিকে একটু গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে বাজারে গিয়ে চা খায় গল্প করে, মাঝে মাঝে কেউ কেউ ওইখান থেকে টাকা বার করে লটারি কাটে। ঠিক বলছি? আমার দিকে তাকান, আল্লাহ কত কষ্ট করে আপনি খেটে ইনকাম করেছেন, আল্লাহ খুশি হয়ে টাকা দিয়েছে, আমরা কত কষ্ট করেছি আল্লাহ পাক খুশি হয়ে আমাদের মালে বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে
এত কষ্ট করে যে আল্লাহ ভালোবেসে দুটো মালে বরকত দিয়ে দিলেন, হালাল মাল আমাদের বাড়ির ভাইগুলো সহ্য হলো না, ওই হালাল মালটাও বার করে গর্দানি কেটে ফেলছে। বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন? বলে হাত জোর করে বলি ফিরে আসা না, যাদের কোনো গল্প নয়, যা ভাবছি আমরা তা নয়, আখেরাতটা খুব কঠিন। কবর 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 কঠিন জায়গা, কিচ্ছু থাকবে না, ময়লা লাগলো এখানটায়, হুজুরটার হাতে ময়লা, সাবান দিয়ে সার্প দিয়ে ধুয়ে ও বাবারে কত দামি একটা গামছা দিয়ে নরম মুছে দিচ্ছে, হুজুরটার পায়ে একটু কাদা লেগে গেল, কি করছে ছেলে গুলো, ভাইটার গায়ে ময়লা, সার্প দিয়ে ধুয়ে গোসল করেছে, দুপুরে আবার গোসল করলো, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গা ধুচ্ছে, জামাটায় ময়লা, গায়ে পরবো সার্প দিয়ে ধুয়ে গায়ে পরছে। কিছু কিছু কবর মাঝে মাঝে দেখা যায় খুঁটলে হার বার হচ্ছে, হার মাথার খুলিটা হার, ঠিক বলছে না ভুল বলছে, কিচ্ছু থাকবে না। কি সুন্দর পারা হুজুরের ঘাটা দেখেছে, আপনারা দেখেন কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে, লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ বলেন বুঝুন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর আল্লাহ মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলুন, আলহামদুলিল্লাহ লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম বুঝুন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের করে কত ভালোবেসে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এক এক জন এক এক রকম, আলহামদুলিল্লাহ বলবেন না, কারোর সাথে করো মুখের মিল নাই, সুবহানাল্লাহ বলে কারোর সাথে করো ফিঙ্গারের মিল নাই, এত কিছু করে ফেল হয়ে গেছে, লাস্ট এসে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট মানে মিল হবে, এক একজনের হাতে এর মধ্যেই ভিন্নতা, সুবহানাল্লাহ বলে কে দিলেন, আল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ এত ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর, মারা গেলে কিছু থাকবে না, হাত জোর করে বলি ফিরে আসে, ভালো হন ভালো হন ভালো হন, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক আমাদের ভাইগুলির মন নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ আমার মা বোনগুলির মন নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর তোলা তৌফিক দান করে, বলেন আমি, বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد تمنا موتت سے جمال مصطفی دیکھو سبحان اللہ বলেন আল্লাহুম্মা আমিন, কতদিন আশা নবী পাকের চেহারা শরীফ সৌন্দর্যটা দেখব, আল্লাহ প্রত্যেককে নসিবে কবুল করে, বলেন আমিন, জোরে হলো না, তামান্না মুদতো সে জামালে মুস্তাফা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, তামান্না মুদতো সে জামালে মুস্তাফা দেখো, ও জিনকে দমো কদম সে সুন হে নবী রোশন পাই, ও জিনকে দমো কদম সে সুন হে নবী রোশন পাই, মুনাওয়ার কর দিয়া জিসনে ফজাবো রহনুমা দেখো, মুনাওয়ার কর দিয়া জিসনে ফজাবো রহনুমা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, তামান্না মুদতো সে জামালে মো
মুস্তাফা দেখো আল্লাহুম্মা। وجن کے برکتوں سے ربارا بسنت عالم میں وجن کے برکتوں سے ربارا بسنت عالم میں تمنا قلب مجتر کی وہ دور بے بہا دیکھو تمنا قلب مجتر کی وہ دور بے بہا دیکھو امام الانبیاء دیکھو حبیب کبریا دیکھو امام الانبیاء دیکھو حبیب کبریا دیکھو تمنا مدتوں سے ہے جمال مصطفیٰ دیکھو قدم باگر مدینہ سے تصور میں مدینہ ہے بولو نا سبحان اللہ عالم کے جولے والا گلا نا قدم باگر مدینہ سے تصور میں مدینہ ہے قدم باگر مدینہ سے تصور میں مدینہ ہے الہی یا الہی عظمتوں کی انتہا دیکھو الہی یا الہی عظمتوں کی انتہا دیکھو امام الانبیاء دیکھو حبیب کبریا دیکھو تمنا مدتوں سے ہے جمال مصطفیٰ دیکھو اللہم صلی علی আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন যারা মেনেছে যারা ভালোবেসেছে যারা মহাব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন মানাকাকে বলে মানার মতন মহাব্বতের মতন মহাব্বত ভালোবাসার মতন ভালোবাসা আল্লাহর ওলি আল্লাহ পাকের নেকবান্দা হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ জানা কি আল্লাহ পাক বুখারী শরীফের ইমাম করেছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী এত আলা মাকাম আল্লাহ দিয়েছে প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না মাকাম দেন আল্লাহ আমার এই ইসমাইল বুখারী আল্লাহ এর চোখটা ভালো করে দেন আল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আল্লাহ এক রাতে শুয়ে আছে গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের মধ্যে বলছেন যাও তোমার মুহাম্মাদের চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন মা ঘুম থেকে উঠে ইমামে বুখারী হুজুরের কাছে গিয়ে দেখছেন আল্লাহ হুজুরের চোখ দুটি ভালো করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে যে রাতে উনি ইন্তেকাল হয়েছেন তার কয়েকদিন আগে ওনার একজন ছাত্র দেখছেন কয়েকজন আপনার কয়েকটা সাহাবাকে নিয়ে আমার রাসূল দাঁড়িয়ে আছেন সাহাবাদের নিয়ে জিজ্ঞাসা করলেন হুজুর কাউকে সাথে নেবেন ইন্তেজার নবী বললেন আমার খাস উম্মতকে সাথে নেব ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ জোরে বলবেন না আলোকে জোরে বলা গেল না ২৩ থেকে ২৪ জন বড় বড় আল্লাহর আবেদ নেক বান্দা স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখছে নবী বাগদাদে তার শিব এনেছে
বাগদাদে তশরীফ এনেছে নবী পাক। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। জোরে বলো, নবী পাক তশরীফ রেখেছেন বাগদাদ, স্বপ্নে দেখছেন। কবে? নবীদের স্বপ্নটা সত্যি, নবী পাককে দেখে তা সত্যি দেখেছেন। হুজুর আপনি বাগদাদ? নবী পাক বলছে, আমার জুনায়েদ কে নব, জুনায়েদ ঘুম ভেঙেছে, ফজরের সময় উঠেছেন না, যাচ্ছেন দেখা করতে, খবর পাচ্ছেন ইন্তেকাল হয়ে গেছে। নবীর এত বড় পাগল উম্মত ছিলেন, নবী ভালোবাসা দিয়েছেন। জোরে বলবেন না, আলোকে জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, আমাদের নবী 6 লক্ষ অন্য বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ নিয়ে এক জায়গায় জড়ো করেছে। জোরে বলো, এক জায়গায় 7 লক্ষ, 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি ওনার নজদিক। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা, 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 16 বছর ধরে। জোরে বলবেন না, আর একটু ভালোবাসায় বলা গেল না, 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখা লাগে উনি গোসল করেছেন, সুন্দর জামা পরে 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তিগফার করে তারপর লিখেছেন, তারপরে লিখেছেন, আবার অন্যটা লিখবেন, আবার গোসল করেছেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ, আবার একটু বসে ধ্যান করে আবার লিখেছে, আবার হাদিস লিখা হয়ে গেল, আবার লিখবে, আবার গোসল করেছে, আবার নতুন জামা, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখেছে, আবার লিখবে, আবার গোসল করেছে। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লিখার আগে গোসলও করেছেন, নামাজও পড়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না, কি আদব, কি ভালোবাসা, কে? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, কি দরজা আল্লাহ দিলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, সুন্দর কাপড় পরিয়ে হাটিয়া আয় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে নামানো হলো। খালি লাশটা কবরে রেখেছে, কবরে জর্রা জর্রা জাগা জাগা মিশক আম্বার খুশবু ভরে গেছে। যদি বলবেন না, সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমাদের পীর মুর্শিদ, আমাদের পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, নূরুল্লাহ আল মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দাও, বলুন আমিন। যারা বলবেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরের একটু জায়গা একটু ধসে গিয়েছিল, খুশবু বার হচ্ছিল, খুশবু। যারা বলেন সুবহান, যারা বলেন সুবহান, আমাকে কদিন আগে ফোন, আমি আমির আলী সুবি, আমির আলী স্যার আমাদের এই হুমায়ুন মেজদাবজান হুজুর কেবলা সহপদে বসতেন, সুফি আমির আলী সাহেব, এই হুমায়ুন, আমি ওনার ছেলের সাথে কথা বলতে পারিনি, গিয়াস ভাই আছেন, বড় ভাই গিয়াস ভাই আছে, ভাইয়েরা আছে, কথা বলতে পারিনি। অবশ্য আমাকে কদিন আগে ফোন করেছিল একজন দরবার থেকে, হুজুর আমির আলী সুফি সাহেবের কবর একটু জায়গা ধসে গেছিল, হুজুর দেখা যাচ্ছে কাপন তা ধপ ধপ করছে। জোরে বলা গেল না। আপনি জানেন আমার দাদি আম্মা যান, গত বছর ডিসেম্বরের 7 তারিখে ইন্তেকাল হয়েছিল আমার দাদি মা, গত বছর আল্লাহ দাদি যান ইন্তেকাল হচ্ছে আমার কাছে বসে, ফজরের একটু পরে ফজর, আমার আব্বা গুদি পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আমি কাছে বসে, আমার মেজো ভাই যান হুজুর আছেন, ওই অক্সিজেন চলছিল, দাদি যান দিকে দেখলাম এই জিপটা চাইছেন না, চোখ ফিরছেন কিন্তু জিপটা মরছে। তখন পর্যন্ত আল্লাহ 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 জিকিরটা হচ্ছে, বললেন সুবহানাল্লাহ। কে মানবে না মানবে সেটা তার ব্যাপার, আমি তো চামড়ার চোখে দেখেছি, আমি তো মিথ্যা নিজেকে বলতে পারবো না, বল্লাগে বিল্লাগে তাল্লাগে আল্লাহর জাতকের শপথ, তুমি এটা শুনে কমেন্টে গাল দেবে না, দেয় তোমার ব্যাপার, আমি বলতে পারবো না।
তবে সব জিনিস কেটে ছাবলাম এটা আর কি ফাজলাম এটা ভালো না, কথা বলছেন না কেন? সব জিনিসটাকে নিয়ে ইয়ার কি ফজলামি মজাক ঠাট্টা তামাশা ভালো না। আদব তামিজ তামাদ্দ তোমাদের আদব নাই, যাদের সোহবতে বসে তোমাদের আদব শেখাই না, ওই জন্য তোমাদের হালাত এটা হয়ে গেছে। আমল থাকলে হয় না, আদব থাকতে হয়। ইবলিশের আমল ছিল আদব ছিল না, জাহান্নামী হয়ে গেছে। আজাজিল ইবলিশের আমল ছিল আদব ছিল না, খবরদার বিয়াদবি করো না। গত কয়েক মাস আগে আমার দাদি আম্মা যেন কবরটা ধসে গেছিল, ছোট চাঁদান হুজুরতে এসেছিল, কাপড়টা সাদা ধপ ধপ করছে দেখা গিয়েছে, যেন বললেন না সুবহানাল্লাহ। বেশ বেশ কয়েক বছর আগে কাইয়ামে জামান আল্লাহ হাজরা বড় হুজুর রহমাতুল্লাহ আব্দুল আই সিদ্দিকি হুজুর আমার বড় দাদা রহমাতুল্লাহ হুজুর তখন হুজুর কেবল হায়াতে ছিলেন, বড় হুজুর কেবল মেজর সাহেব দাদা চাঁদান হুজুর হায়াতে ছিলেন। আমার বড় দাদি আম্মা জানেন কবরটা ধসে গিয়েছিল, অনেকে দেখেছে কাফনটা একটা লাশ ভিডিও এখন মনে ঘাটলে পাবে না, ফেসবুকে ইউটিউবে আছে বাংলাদেশে, এই গত কয়েক মাস আগে দেখলাম, 10 বছর না 12 বছরের কবর, কাফনও টাটকা লাশও টাটকা। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমি জোরে হলেন আল্লাহুম্মা আমি। কেন মজাক করো? এগুলো মজাকের জিনিস নয়, এগুলো আল্লাহ পাকের কুদরত, এগুলি আল্লাহ পাকের কুদরত। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে এগুলো নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ নিদর্শনের মধ্যে এগুলো এক একটা নিদর্শন। জোরে বলবে না সুবহানাল্লাহ। চাঁদা হুজুর কেবলা কবর থেকে খোজুয়ার হয়েছে, কিছু কিছু কমেন্টে নেটে ফেসবুকে এত নোংরা নোংরা কথা লিখেছে পড়ার মতো নয়, খোজুয়ার হয় না, কুকুর মারা গন্ধ, কে বলে শিয়াল মারা গন্ধ, কে বলে অমুক গন্ধ, সে সে বলার মতো নয়, কেউ কেউ পড়েছেন হয়তো দেখেছে, নাউজুবিল্লাহ বলে আহা কেন ভাই কেন মজা। আবার কেউ কেউ বলছে এগুলো বলার কি আছে, এগুলি বলার কি আছে, ঢাক ঢোল পিটিয়ে ফেসবুকে ওয়াজ ইউটিউবে ওয়াজ পেলে শুনতে হয় না, কাকে দাওয়াত করছেন, যাকে তাকে দাওয়াত করবেন না, কে ওটা এনে বসিয়ে দিলে ফেসবুকে ভিডিও দেখেছো এই জন্যই তাদের ক্ষতি কোনো হচ্ছে, খবরদার যাকে তাকে দাওয়াত করবেন, আমি বলি না আমার কি করেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ওলামাদের দাওয়াত করবেন, তিনটে ইউটিউবে কান দিয়া বক্তব্য, তিনটে ভেজিয়ে গদর শুনে দাওয়াত করে বসে দিলেন, ওকে চেনেন ও কোন আকীদার লোক, কথা বলছেন কেন, ওকে চেনেন? ওই ওদের দুটো স্টেজে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের দাওয়াত করে নিয়ে গিয়ে বসাই না, কথা বলছেন? আমি অন্যের বিরুদ্ধে সময় নেই, আমি আমার নিজের জায়গায় বসবো, আমার স্টেজে অন্য উঠবে না, এই এই ভালোবাসা তৈরি করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ নবীর দুশমন জায়গা পাবে না, নবীকে ভালোবাসলাম কি যদি নবীর দুশমনকে এনে বসিয়ে দিই সম্মান জানিয়ে, ঠিক না বলবো, কথা বলছেন না কেন? এই বলাটা কি আমার অন্যায় হয়ে গেল, এই বলাটা কি আমার ভুল হয়ে গেল? নবীর স্টেজে যদি নবীর দুশমনকে এনে বসাই তা নবীর ভালোবাসা হয়েছে তো? তুমি তো নবীর দুশমনকে প্রমোট করছো, ভালোবাসাটা মজবুত তৈরি করে। হুজুরের কবতে খোজুয়ার হয়েছে, মজাক আছে মজাক। আমি এটা বলতে গিয়ে বলেছিলাম ইমাম বুখারী হুজুরের কবর তো খোজুয়ার হয়েছে মিশকাত পারে, সুবহানাল্লাহ বলে আর জোরে বলা গেল না, সহিহ বুখারীতে এসেছে মুকদ্দামায়। আবার কেউ কেউ বলে যে সানাউল্লাহ সিদ্দিকী উনি গ্যাজাকে বক্তব্য দিচ্ছিল, কি সুন্দর শব্দ চয়ন দেখেছে, শব্দই বলে দিচ্ছে কত ভদ্র, কথা বুঝতে পারছেন না, এদের বাড়ি বাচ্চা কোনো কি তৈরি হবে একটু চিন্তার বিষয় আছে।
শুধু আমার বিরোধী বলে না, আমার আমার ভালোবাসা বা আমাদের দলের লোক যদি কেউ গাল দেয় ওটা মানা নাই, কেন গাল দেবে না? নোংরা ভাষাটা বলবেন, অন্য বলে বলছি না, আমি বলেছি বুখারী মুকদ্দমায় আছে, জল লেগে গেছে। যে বুখারী মুকদ্দমা আসবে কি করে? ইমাম বুখারী মারা যাওয়ার পরে তো মুকদ্দমা হবে, ইমাম বুখারী মারা যাওয়ার পরে তো খুশবু আগে তো নয়, তাহলে মুকদ্দমা। যার ন্যূনতম পরিমাণ বুখারী শরীফের উপর জ্ঞান আছে সেই প্রশ্নটা করবে না। ইমাম বুখারীর মুকদ্দমা লেখাই হয়েছে ইমামদের, বড় বড় আলেমদের দ্বারা পরে সংযোজন হয়েছে, ওটাই মুকদ্দমা সেই বুখারী বলে লিখিত আছে, কিতাব পড়ে পড়ে দেখবেন মুকদ্দমা, মুকদ্দমা সহিহ বুখারী, মুকদ্দমা সহিহ বুখারী ওটাই লিখিত আছে, ওর মধ্যেই আছে। তাহলে যদি গ্যাজাই খেতে হয় এটা বলার জন্য, আমি খাইনি, জানা লিখেছেন তারা খেয়েছে। বড় বড় আলেমদের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় একটু আদব রেখে বলো। একজনকে হিংসা করতে গিয়ে এমন কিছু বলছো যেটা এই এই হুজুরের কাছে রয়েছে না, অনেক আলা জায়গায় পৌঁছে যাচ্ছে, কিছু বুঝতে না বলি হবো তার কোনো কান দেবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী হুজুরের সহিহ বুখারী এটা একর লিখেছেন হযরত শায়খ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি রহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, শায়খ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি রহমাত, ওনাকে চেনেন? উনি আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদের উস্তাদ ছিলেন, আমার দাদা হুজুরের দাদা উস্তাদ, সুবহানাল্লাহ বলে জলে বলা গেল না, আমার দাদা হুজুরের হাদিসের একটা উস্তাদ ছিলেন মদিনা শরীফে, সৈয়দ আমিন রেদওয়ান রাহমাতুল্লাহ। আমার দাদা হুজুরের আলাদা হাদিসের উস্তাদ কলকাতা মানিকতলাতে শুয়ে আছেন, ফতিহ আলী সুজন, উনি হলেন তাসাউফের উস্তাদ, মারিফাতের উস্তাদ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ হলেন হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, উনি হলেন আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদ। ওনার উস্তাদ ছিলেন হযরত আহমদ আলী সাহারানপুরি রাহমাতুল্লাহ। জোরে বলেন যে বুখারী শরীফে সমাদে চলে না, তিনি করেছেন এই আহমদ আলী সাহারানপুরি, ওটা পৃথিবীতে 17টা নুসখা আছে বুখারী শরীফের। ইমাম বুখারী হুজুরের যে কয়েকজন ছাত্র আলা ছিলেন তাদের মধ্যে সবথেকে যিনি আলা মাকামায় ছিলেন হযরত ফেরাবরি রাহমাতুল্লাহ, ওনার নুসখাটাই গোটা পৃথিবীতে প্রসিদ্ধ একটি পেশি আহমদ আলী সাহারানপুরি। বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে মুকদ্দমা এসেছে ইমাম বুখারী হুজুরের কথা, অদুফিনা বিখাতানিকা কারিহাতুন আলা ফারসাখাইনা মিন সামারকান্দ। ইমাম বুখারী হুজুরকে সামারকান্দ থেকে সামারকান্দ থেকে সামারকান্দ থেকে কম বেশি 10 কিলোমিটার ফারসাখাইন, মানে কম বেশি 10 কিলোমিটার দূরে খাতানিকা বলে একটা গ্রামে হুজুরকে দাফন করা হয়েছে। ইমাম বুখারী হুজুর আমার আগে হুজুরকে ওইখানে দাফন করা হয়েছে। ওয়াল্লামা সাল্লা আলাইহি ও আদা ফি হাফরাতিহি ফাউন মিন তুরাবি কবরুহু রাহিয়াতুন তাইয়্যিবাতুন কাল মিশক। হুজুর যখন কবর রাখা হয়েছে, হুজুরের কবরের জাররা জাররা কোনায় কোনায় জায়গায় জায়গায় মিশক আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেছে। জলে বলা যাবে না, আরেফকে জলে বলা যাবে না। কিতাব এসেছে, লোক মাটি মুটো করে নিয়ে যেত, কবর গর্ত করে ফেলেছিল। কিতাব এসেছে ওয়াজআলান নাসু ইখতালিফুনা ইলা কবরি মুদ্দাতুন ইতাখুজুনা মিন তুরাবি কবরুহুম। হুজুরে অনেক জামানা অনেক সময় পর্যন্ত হুজুরের কবরে মাটি মুটো মুটো করে তুলে তুলে নিয়ে যেত, কবর গর্ত হয়ে গেছে। ইমাম বুখারী হুজুরের কবরে মাটি মুটো করে নিয়ে যেত, উঠতে কো মিশক আম্বারে খুশবুদার হতো। জোরে বলা যাবে না, জোরে বলা গেল না। অন্য বর্ণনা আছে হুজুরের কবরটাকে ঘিরে দিয়েছিল এই মাটি নিয়ে চলে যাচ্ছে, লোক বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করত, বাইরের মাটি মুটো নিয়ে যেত, ওই বাইরের মাটি থেকে মিশক আম্বারে খুশবুদার হতো। মজাক না, এগুলো মজাক না, মজাক না, গল্প না, গল্প না, কিতাবে বুখারী শরীফের মুকদ্দমায় আছে। কেন উম্মতকে ফিতনার মধ্যে ঠেলে দিচ্ছো? কিসের জন্য উম্মতকে ভাগ করছো? ঝগড়া লাগাও না, আর ভালো লাগে না এগুলো, এগুলো আর ভালো লাগে না। আমি আবার বলছি,
শুধু বিরোধী নয়, আমার পক্ষের লোক যদি সানাউল্লাহ সিদ্দিকের জীবনে যতদিন ওয়াজ করছি আমার শব্দ চয়নে যদি ভুল হয় ওটাও অন্যায়। কিছু বুঝছে না, অন্যের বলে বলবো নিজেরটাই বলবো না, এই চিন্তাটা ঠিক না। অন্যায় যার দ্বারাই হবে অন্যায় সেটা আমি হলো অন্যায়, আপনি হলো অন্যায়, আমার দলের লোকের দ্বারা হলে অন্যায়, আপনার দলের লোকের দ্বারা হলে অন্যায়। সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে, দাদা হুজুরে একটা খলিফা ছিলেন, দাদা বিশ্বাস একটা খলিফা ছিলেন, নাম হযরত আব্দুল মাবুদ ফারুকি রহমাতুল্লাহ, মেদিনীপুরে শুয়ে আছে হুজুর, মেদিনীপুরে শুয়ে আছে দাদা হুজুরের খলিফা ছিলেন, এত আলা মাকাম আল্লাহ ওনাকে তাসাউফের, এত আলা দরজা আল্লাহ ওনাকে তাসাউফের, এলমে মারিফাতের, এলমে মারিফাতে আলো, এত আলা দরজা আল্লাহ হুজুর কেবলাকে দিয়েছে। আমি কিতাব দেখছিলাম, কিতাবের ছবিটা ছিল খুঁজে পাচ্ছি না, আমি থাকলে দেখাতাম, হযরত আব্দুল মাবুদ ফারুকি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ইলমে মারিফাতের এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। উনি খিদমত করতেন, ওনার আব্বাজান ছিলেন, ওনার আব্বাজান মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে, মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে, ওনার আব্বাজান ওনার আব্বার পীর ছিলেন, ওনার আব্বার পীর। হযরতে আব্দুল হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ, হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী খেদমত করতেন, সেবা করতেন, খেদমত 11 বছর, তারপর 7 বছর, মোট কম বেশি 7 আর 11 কত হলো 18 বছর খেদমত। ইন্তেকালের 3 মাস আগে বলছেন আব্দুল মাবুদ আল্লাহ ডাকে সেখানে চলে যাব, হুজুর এটা আমাকে মুরিদ করে নেন, এত বছর সেবা করলো। হুজুর বললেন তোমার মুরিদের এটা পুরপুর আবু বকর সিদ্দিকের হাতে লেখা আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, হুজুর আপনি করে নেন, বললেন না হুজুর আপনি নেন। হ্যাঁ আব্দুল মাবু পুরপুর আবু বকর সিদ্দিক আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করেছেন, ওনার কাছ থেকে তুমি মুরিদ, আল্লাহ তোমার মুরিদের এটা ওনার হাতে লিখে রেখেছেন, জোরে বলে সেই দরবার, সেই দরবার, সেই দরবার মহব্বতটা লাগবে। কথা বুঝলে, এটার ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি নোংরা মনে হয় আমার থেকে দূরে সরে যান, কোনো কষ্ট নাই। দাদা কুদুর মানেন তো আপনারা, ভালোবাসে পাঁচজন মানে ভালোবাসেন আপনার আব্বা দান চাচা দান মুরব্বী হুজুর গুলোকে মানে নীতিটা ঠিক করে, আর একটা করে গোল জামা তৈরি করবেন সবাই, কলার হবে না, এই কলার ছাড়া গোল গলা, গোল গলা ঘন্টি করবেন, এই ঘন্টি ঘন্টি করবে ঘন্টি, আর এই নেট করবে নেট, নিসফু সাফ হাঁটু আর পায়ের কাটের মাঝখানে নিসফু সাফ গোল জামা, কলার ছাড়া গোল গলা ঘন্টি নেট, জুম্মার নামাজ ওয়াক্তের নামাজ গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসছেন গোল জামাটা পরে বসে, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান, কবে হবে এগুলি? মুরি আমি আমার নীতিতে মজবুত বলুন ইনশাআল্লাহ, তবে আমি এটা কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি বলেছি ভুল মানে করবে না, আমি এটা বলতে পারিও না, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, কেন মিথ্যা বলবো, ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে। সেই নবীর ভালোবাসে মহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিয়ে দোয়া হবে, সবাই চলে আসে, সবাই ওঠে ওঠে ওঠে, সালাম পড়ে নবী।